এখানে তোমার বাপ্পার মত থাক, আমার বাপ্পার মত থাক না থাক, সেটা কোনো প্রভাব করে না। তুমি আমি সম্পর্ক করেছি, যদি তুমি আমি অটল থাকি, পৃথিবীর কেউ কিছু বলতে পারবে না? বলো, এখন তুমি আমার বাপ হইতে মানে না নিলেও আমি তোমার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু তোমার বাপ যদি আসে তোমার নীতি, তখন তুমি কি করবে? আমি বলবো আমি ওরম বাপকে চিনি না। হ্যাঁ, ওরম বাপকে চিনি না। শোনো শোনো, তুমি এখন বলছো যে ওরম বাপরে আমি চিনি নে, তখন যে তুমি চলে যাবা এটা কিন্তু হবে না। তোমার যদি চলে যেতাম তাহলে কি আর তোমার কাছে আসতাম? তাহলে কি আর তিন কবুল পরে কি বিয়ে করতাম নাকি তোমার লাগে? না, এটা ঠিক আছে, তারপরেও অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট ফ্যামিলিতে হয়, হওয়ার পরে দেখা যাচ্ছে বাপ মার প্রতি মন গলে যায়, তখন এই যে আমার বন্ধু বান্ধব আছে এরা ইয়ার কি ঠাট্টা মারবে, মানুষের মধ্যে আমি বেরোতে পারবো না, তখন কি হবে কও? আমার জন্য তোমার ওরম কিছু শোনা লাগবে না, তুমি চলো বাড়ি যেয়ে যাওয়াই দেখা। আচ্ছা চলো। এই যে আমার আব্বা, সালাম করো। এই মিঠি তারাম, এই এ মেয়ে রাখিটা তোমার বউ মা, দেখি তোমার ঘন্টাটা সরা দিনি। আরে বল্টু, আব্বা তুই কি কামটা করেছিস? ঠিকই তো করেছিস, তোমার কাছ থেকে যতক্ষণ তুমি দিলে না ততক্ষণ আমি পছন্দ করেছি। আরে করবি করে, কাজটা করলে কিন্তু আমি তো জানা শুনাই করেছি। তুমি তার নিয়মিত কোরআন শরীফ পড়াও, তুমি তার কারিয়ানা পড়াও, তাহলে আমি তো হ্যালো ও যাইতে ঘরের মেয়ে আনিনি, আমি তো যাইতে ঘরের মেয়ে নিয়ে আইছি। হ্যাঁ, আরো পাঁচ হত্তর নামাজ কালাম পড়ে, সমস্যাই নাই তৈ দিয়ে আমিও মেয়েটার পড়াই। হ্যাঁ, তাহলে এখন তুই বিয়ে করে নিয়ে আইছি, আমার লোকে কবে কি লোকে যা কাই কোক আব্বা, তোমার তোমার ছেলে তো আর নিয়ে পলিয়ে চলে যায়নি, আমি বিয়ে করে ঘরে তুলেছি, এতে তোমার মানও যাবে না সম্মানও যাবে না, বুঝেছ? বুকে জোর করিও না, ওর বাপরা গোষ্ঠীতে মেলালো। সেটা তুমি ট্যাকেল দাও, আমার ওটা দেখার বিষয় না, আমি বউ নিয়ে উঠলাম, তুমি ট্যাকেল দিবা, তুমি কি করবা? তুমি বাপ তুমি জানো, তুমি বাড়ির গার্জিয়ান না? আদা আইছো, ও ঘরে যাও গো আইছো। কামডা কইলো ছেলে তো না থাকলো আমার মানিজ্য, তাহলে ও সারা সাইন্দা ও সান্দা যে শয়তান মানুষ, কি দেখি করবেন রে? যাই বাবু, দেখ তোর দিয়ে ফালতার পর যাওয়া হবে না। সে সন্ধ্যে লেগে গেল, মেয়েটা খুঁজে খুঁজে পালাম না, যত দোষ তোমার এই সব সময় আমার এত দোষ দাও? তোমার দোষ দেবো না, তোমার দোষ দেবো না তো কার দোষ? শাসন করতে গেলে আবার তখন তুমি আবার উল্টো করে আমার শাসন করো। এখন দেখি যে মেয়ে কয়দিনই থাকবি, সে মেয়ে শাসন করি নে, মেয়ে বলে কথা ছাল হলে না শাসন করতে পারি। ভাইস্তে দূরে আছে কেন? চাচা কি গো, তুমি বসে রয়েছে জিগা, কাম তো ঘটে গেছে দিক। কি ঘটলো? তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মানে? বিয়ে মানে তোমার বাড়িতে যে কারিনা পড়াতে আসে না হুজুর? হ্যাঁ, হুজুরের ছেলের সাথে। তাহলে কও দিনি। হ্যাঁ, ওরে আমার মেয়ের বিয়ে আর আমি জানলাম না, তালাক দিনে হুজুরের বাড়ি তালাক দিনে আর তো মানুষদের গেল। এই হুজুর কই গো? ও হুজুর, ভাই এত রাগলি তো হবে না ভাই। রাগলি মানে তুই কাজটা করেছিস কি? তোমার এত বড় ক্ষমতা, তুমি আমার মিয়া নিয়ে আসিয়া তুমি বিচার বানানেছো বসি ভাই? তোর কোনো গায়ে হাত দিবি না, গায়ে টাচ করবি না, ভাবি ডোন্ট টাচ মি। তুমি আমার রাগ দেখাছো কে? আব্বা আপনি চুপ করেন, আপনি কি চান না আমি সুখী থাকি? হ্যাঁ, কি করলি তুই? আপনি কি আমার সুখ চান না? সুখ
সামনে বুবা ভূমিকা পালন করবেন বাবা আব্বা হুজুর আপনি বলুন না বাবা ও ভাবি না বিয়ে আরে এখন তো মিলিয়ে গিয়েছে কিটি 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 আম্মা আব্বা ঠিক হয়ে যাবেন আপনি আসেন আব্বা যদি মানে না নেয় তো আমার আব্বা আছে আসেন আমার সাথে আমি যাচ্ছি এই চলো তুমি চলো যান বাড়ি যান আব্বার সাথে সাথে আমার ডালে প্রতিক্রিয়া হয়েছে। হ্যাঁ